আলাইকুম টিউটোরিয়াল সিক্সটিনে আমরা ক্লাসরুম রিলেটেড কিছু শব্দ দেখা শুরু করছিলাম তো ষোলো সত্তর আঠারো উনিশ আজকে আমাদের বিশ নম্বর টিউটোরিয়াল তা আজকে আমরা অল্প কয়েকটা শব্দ বাকি আছে ওগুলো দেখে মানে ওই টপিকটা শেষ করব তো আজকে ভিডিওটা তো সংক্ষিপ্ত হবে তারপর আমি একটা শব্দ লিখি এক স্কোপ একটি স্কোপ মানে স্কোপকে বাংলায় বলে আর কি ওই অনেকটা কি যেখানে আমরা জিনিসপত্র রাখি যেমন এগুলোকে স্কোপ বলে তো মাঝে মাঝে আমাদের ক্লাসরুম এগুলো থাকতে পারে যেখানে আমরা হয়তো কোনো জিনিসপত্র রাখি এরকম বা অনেকে আছে এরকম থাকলে হয়তো জামা কাপড় রাখি আর কি যে চেঞ্জ করলে জ্যাকেট ট্যাকেট এরকম তো স্কোপ ওইটাকে আর কি স্কোপ বলে এখন আমি যদি বলি যে আমার ব্যাগটা আমার স্কোপে আছে সো মিন ব্যাসকা আমার ব্যাগটি গ্যার আছে কোথায় এই স্কোপের স্কোপের ভিতরে তো এই যে আমরা যে স্কুলে গেলে মাঝে মাঝে এরকম জিনিসপত্র মানে ব্যাগ ট্যাগ বা জ্যাকেট এসব স্কোপের ভিতরে রাখি তো আমরা এই জন্য বলতেছি যে আমার ব্যাগটি আছে মিন ভ্যাস্কা লিকা কোথায় ই স্কোপের স্কোপের ভিতরে বা আমার স্কোপটি মানে লক করা স্কোপ আমার স্কোপটি লক আর লো মানে আর কি তালা মারা থাকে এরকম সো মেথকোপ আর লস্ট আমার স্কোপটি লক করা তালা মারা তারপর আছে আমাদের অ্যান সোফা নির্দিষ্টতে গিয়ে হবে সোফান সো আমরা বলতে পারি যে আমি সোফায় বসতে চাই বিল আমি চাই শীতা বসতে পো সোফান সোফায় আমি সোফায় বসতে চাই ইউ বি শীততে পো সোফান বা আপনি হয়তো কারো সোফা দেখছেন এটা অনেক সুন্দর আপনি বলতে পারেন যে দিন সোফা এর মিকেট ফিন তোমার সোফাটি অনেক সুন্দর দিন সোফা এর মিককেট ফিন এরকম তারপরে ত্বকও আছে আমরা ইউজ করতে পারি যদি হয়তো ইউজ হবে না ছাদ বলতে পারি যে ত্বকে চারটা অনেক সুন্দর হয়তো কোনো আর কি তারা কালার করছে বা কোনো কিছু আর কি আঁকছে তো আমরা বলতে পারি যে চারটা আর কি অনেক সুন্দর বা বলতে পারি যে হান বিল মলা তকে সে চারটাকে আর কি যে মোলা করতে চায় রং করতে চায় মোলা করে মানে রঙ করে আর কি তারপরে আছে সেম আরেকটা এতোয়ার যেটা হচ্ছে গোল ফ্লোর যেটা হবে সো কেউ যদি ফ্লোরে বসে থাকে বা শুয়ে থাকে আমরা বলতে পারি যে হানলিক গ্যার সে শুয়ে আছে কোথা পো গোলভেথ সে ফ্লোরে শুয়ে আছে বা হান শিখতে পো গোলভেথ সে ফ্লোরে বসে আছে তো শেয়ার নাই শেষ তো সে ওইখানে বসে আছে ওই জন্য আমরা বলবো যে হানসিকটার পো গোল বা আপনার যদি ফ্লোরটা চেঞ্জ করতে মাঝে মাঝে আমরা ওই যে ফ্লোর চেঞ্জ করি হয়তো কাঠ চেঞ্জ করে বা কোনো কিছু অ্যাড করে এগুলো তো আমরা বলতে পারি যে ইয়োগ বিহার আমার দরকার কি বিটা গোল এ ফ্লোর চেঞ্জ করা দরকার এইভাবে তারপর আরেকটা শব্দ আছে যেমন অ্যান ব্যাগ ব্যাগ মানে আর কি হয়েছে দেয়াল সো বিল আমি চাই মোলা ব্যাগ ইউ ইউল মোলা ভ্যাং আমি এই দেয়ালটি রঙ করতে চাই সো ইউ ইউল মোলা ব্যাগান বলতে পারি আমরা তারপর আছে অ্যান বিঘ্ন সরি বিঘ্ন বিঘ্ন মানে হচ্ছে বিল্ডিং যেটা হবে দেন সো আমার যে বলে যে তারা অনেক বড় একটি বিল্ডিং বানাচ্ছে সো দম বিজ্ঞার বিজ্ঞার মানে বানানো একটা একটা ভার্ব তারা করতেছে দম বিজ্ঞার তারা বানাচ্ছে অ্যান স্তুর বিঘ্নার তারা অনেক বড় একটি বিল্ডিং বানাচ্ছে বা আপনি যদি একটি বিল্ডিং দেখেন যেটা অনেক পুরোনো তা আপনি বলবেন হয়তো যে এই বিল্ডিংটি অনেক পুরনো সো এই যখন বলতেছে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি Samla jag ska bygga den. Byggning T är hög. Mycket gammal. Och ni går på den. är gammal. är gammal. Därför att en student. Äggen student. Satra. Studenten. Satra. Samla jag vill säga kamal är student. Kamal är en student. Kamal, har, kamal agen student satra. কামাল আর এন স্টুডেন্ট তারপরে আমাদের শেষ শব্দটা আজকে রেক্টর রেক্টর মানে স্কুলের আর কি যারা মেইন থাকে প্রিন্সিপাল বা এরকম টাইফ ওদেরকে রেক্টর বলা হয় বাট ইউনিভার্সিটি হলে মানে আলাদা শব্দ আছে এটার জন্য সো আমি যে বলি যে আমি ফিউচারে একজন রেক্টর হতে চাই সো বি আমি হতে চাই অ্যান রেক্টর একজন রেক্টর কখন ই ফ্রান্তি দেন ফিউচারে ইউ বি এন রেক্টর I framtiden sa det inte rektor, i framtiden. Tarsakar öppnade bostad på arsena Askershaw-Dougaloo. Han märkte på utseendet att det var en rektor, en student, en byggnad, en vägg, ett golv, ett tag, en soffa, ett skåp, är তো পরের ভিডিওতে আমরা অন্য নতুন একটা টপিক শুরু করবো সবুজ কী বলে ক্লাসরুম রিলেটেড শব্দগুলো এখানেই শেষ হলো তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম